আজকে ভারতবর্ষে সমগ্র ভারতবর্ষে ভীতি ভারতবাসীর মধ্যে ভয় কাজ করবে না। সকলে সম্মানের সঙ্গে নির্বাচনকে বলবো গণতন্ত্রের উৎসব। 2014 সালে আজকে দিনের প্রতিশ্রুতি দিয়ে এবং বিদেশ থেকে ব্ল্যাক মানি ফিরিয়ে এনে প্রত্যেক ভারতবাসীর ব্যাংক অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে দেওয়া হবে, দ্রব্যমূল্য বৃদ্ধি করা হবে, যাতে সাধারণ মানুষের মধ্যবিত্তের জীবন যন্ত্রণা সে জীবন যন্ত্রণা লাঘব করে, এই লোভনীয় প্রতিশ্রুতি দিয়ে নরেন্দ্র মোদী নেতৃত্বে ভারতের বিজেপি শাসন শুরু হয়। দীর্ঘ 10 বছর বিজেপি শাসন কেটে গেছে, কিন্তু সেই 10 বছর কিন্তু সেই 2014 সালের যে পরিস্থিতি দেওয়া হয়েছিল সেই পরিস্থিতি 2019 সালে নির্বাচন যখন আসন তখন প্রধানমন্ত্রী মোদী লক্ষ্য করলেন, তিনি যে আজকের দিনের কথা বলেছিলেন সে আজকের দিন তো ভারতবর্ষে আসেনি। তাই দেখলেন এই ইস্যুতে বিরোধীরা তাকে রক্ষণা করতে পারে, তাই তিনি নতুন ফন্দি রাখলেন, নিয়ে আসলেন আর তোমার মতো ঘটনা। এবং এই দুটো ঘটনাকে সম্বল করে একটা উগ্র জাতীয়তাবাদ তিনি জাগ্রত করেন এবং সেই উগ্র জাতীয়তাবাদকে সম্বল করে এবং পাকিস্তান বিরোধী মনোভাবকে উচকে দিয়ে তিনি 2019 নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠ নিয়ে আবার ফিরে আসেন। এবং এটাই হল ভারতবর্ষের কাল। গত 10 বছরে ভারতবর্ষের বিজেপি শাসনটাকে আমরা বলছি অন্যায় কাল, কারণ এই সময়ের মধ্যে যুব শক্তি হারিয়েছে তাদের কর্মসংস্থান, নারীরা হারিয়েছে তাদের মর্যাদা, ছোট এবং মাঝে উদ্যোগপতিরা হারিয়েছেন তাদের ব্যবসা এবং গরিব মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে। এই অবস্থার উত্তর থেকে উত্তরণের একটা সুবর্ণ সুযোগ এসেছে এই 2024 সালের লোকসভা নির্বাচনে। আমরা 2024 লোকসভা নির্বাচনের সময়ে আলোচনা করতে গিয়ে কংগ্রেসের সেই গৌরবময় যে দিনগুলোর কথা একটু সংক্ষেপে উল্লেখ করছি। কংগ্রেসের নেতৃত্বে একদিন ভারতবর্ষে স্বাধীনতা এসেছিল, কংগ্রেসের নেতৃত্বে একদিন ভারতবর্ষে গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী হয়েছিল, কংগ্রেসের নেতৃত্বে একদিন ভারতবর্ষের অর্থনৈতিক অগ্রগতি সেরা সম্ভব হয়েছিল, ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর সুদক্ষ নেতৃত্বে ভারতবর্ষে গণতন্ত্রের ভিত্তি স্থাপিত হয়েছিল, ভারতবর্ষ সামাজিক এবং অর্থনৈতিক দিক থেকে উন্নয়নের শিখরে তৈরি হয়েছে। এবং সেই কংগ্রেসের যে ঐতিহ্য শুধু তাই নয়, 1965 যুদ্ধ এবং 1971 যুদ্ধে পাকিস্তানকে হারিয়ে দিয়ে কংগ্রেস ভারতের সার্বভৌমত্বকে রক্ষা করেছে। কংগ্রেসের সেই যে গৌরব উজ্জ্বল দিনগুলো, এই দিনগুলোর কথা স্মরণে রেখে আমরা পুনরায় কংগ্রেসের উপর বিশ্বাস স্থাপন করতে চাই, কারণ আমরা বিশ্বাস করি বর্তমান ভারতবর্ষের যে অবস্থা চলছে এই অবস্থা থেকে পুনরুত্থানের পথ একমাত্র দেখা যাবে ভারতীয় জাতীয় কংগ্রেস। জাতীয় কংগ্রেস এই নির্বাচনের প্রাক্কালে নায়কত্ব প্রকাশ করেছে, সেখানে প্রধানত 5টি নায়ক কথা বলা হয়েছে। প্রথমে রয়েছে যুব নায়, সেই যুবনের অন্তর্ভুক্ত রয়েছে বছরে 30 লক্ষ সরকারি চাকরি প্রদান। তারপরে রয়েছে যারা উচ্চশিক্ষিত তাদেরকে শিক্ষানবিশী হিসেবে বছরে 1 লক্ষ টাকা প্রদান করা হবে, এখন শিক্ষানবিশী কাল শেষ হয়ে গেলে তাদেরকে তাদের যোগ্যতা অনুযায়ী বিভিন্ন পদে চাকরিতে দেওয়া হবে। এরপর রয়েছে কৃষক ন্যায়, যে কৃষকদের যে ফসলের যে মিনিমাম সাপোর্ট প্রাইস সেটাকে আইনি বৈধতা দেওয়ার কথা বলা হয়েছে। বলা হয়েছে কৃষকদের যে ফসল বিমা সেটা সরাসরি তার অ্যাকাউন্টে ঢুকে যাবে। আরো বলা হয়েছে যে কৃষকদের জন্য যে কৃষক